হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সামনে কী নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দেশে ঘূর্ণিঝড় চলতেছে, ঘূর্ণিঝড় ইয়াস খুবই শক্তিশালী একটি ঘূর্ণিঝড়। তো এর কারণে আপনার কী কী ঘটনা ঘটে গেল আমি আপনাদেরকে জানাবো। তো যেহেতু আমার চ্যানেলটি এবং জাহাজ এবং নাবিক সম্পর্কে এবং সমুদ্র সম্পর্কে, তাই আপনাদেরকে জানানো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো জাহাজ, আপনার জাহাজগুলো কোথায় আছে আমি আপনাদেরকে জানাবো। তো আপনারা জানেন বিভিন্ন জায়গায় আমাদের জাহাজগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু কিছু জাহাজ সরে উঠে গেছে। তো আপনাদেরকে আমি জাহাজগুলো দেখাবো, তো একে একে আমি জাহাজগুলো দেখাবো। তো এটি কোন জায়গায় আপনাদেরকে আমি জানাচ্ছি। তো এটি হচ্ছে বাংলা আপনার চট্টগ্রাম, চট্টগ্রাম আপনার কর্ণফুলী নদীর উপরে। তো কর্ণফুলী নদীর উপরে আপনার আপনারা জানেন যে এখানে জাহাজ থাকে না, খুব কম জাহাজ থাকে। তো আজকে এত জাহাজ কেন? তো আপনার পোর্ট কন্ট্রোল থেকে এবং চট্টগ্রাম বন্দর থেকে নির্দেশনা আসছে যে কোনো জাহাজ সি বিক্সে থাকতে পারবে না, সেক্ষেত্রে আজকে এই জায়গাতে জাহাজ তো অনেক, এখানে শত শত জাহাজ, হাজার হাজার জাহাজ আপনাদেরকে দেখাচ্ছি, হাজার হাজার জাহাজ এখানে। তো অনেক জাহাজ সরে উঠে গেছে, আপনাদেরকে আমি যদি একটু দেখাই, একটু দেখাই সামনের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বয়া, যে আপনারা দেখতে পাচ্ছেন বয়াতে সাতটা জাহাজ বান্ধা আছে, এখন সাতটা জাহাজ বান্ধা আছে এখানে। তো সরকার বয়া দিছে জাহাজের জন্য। তো এখানে জাহাজরা সাতটা থেকে দশটা জাহাজ দৌড়ে রাখতে পারে সম্পূর্ণভাবে, ছোট জাহাজ হলে দশটা রাখতে পারে এখানে। এই বয়ার ক্যাপাসিটি অনেকটাই বড়। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের জাহাজের মাস্তুল, স্যাটেলাইটটা দেখাচ্ছি একটু উপরে উঠে। তো এখানে দেখতে পাচ্ছেন যতটুকু চোখ যায় আপনার ততটুকু জাহাজ আর জাহাজ আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনাদেরকে যদি লোকেশনটা বলি, চট্টগ্রাম, চট্টগ্রাম ব্রিজের উপরে, নতুন ব্রিজের উপরে এই জাহাজটি, যেটাকে আপনার কর্ণফুলী ব্রিজ নামে চিনেন, কর্ণফুলী ব্রিজের উপরে এই জাহাজটি, এই জাহাজগুলো চলে আসছে। তো এখন সিভিক্সে কোনো ধরনের লাইটার জাহাজ এবং 15 নম্বর থেকে 18 নম্বর কোনো লাইটার জাহাজ নাই। তো সবগুলো জাহাজ এখানে চলে আসছে, আপনাদেরকে দেখাই একটু চারিদিকে, তো আপনারা দেখতে পারবেন যে তো অনেকগুলো জাহাজ সরে উঠে গেছে। তো আপনাদেরকে ওগুলো দেখাচ্ছি আস্তে আস্তে। তো আপনারা জানেন যে জ্বরের কারণে আমাদের জাহাজগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জাহাজে পানি উঠছে এবং জাহাজের হালকা এবং জাহাজের হ্যাঁস আপনার সমস্যার কারণে পানি ঢুকছে। তো আপনারা চেষ্টা করবেন যে যেসব জাহাজ এখনও বিপজ্জনক আসছেন তারা আপনার সাবধানে চলাফেরা করার জন্য, যেহেতু এখন হাতিয়াতে অনেক পানি, বিভিন্ন জায়গায় অনেক পানি, তারপর চট্টগ্রাম সাগর অনেক গরম, বঙ্গোপসাগর অনেক গরম, সেক্ষেত্রে জাহাজগুলো এখানে আনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো জাহাজও আছে এখানে। তো আপনাদেরকে যদি একটু দেখাই যে জাহাজগুলো কীভাবে সরে উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটি বলগেট জাহাজ আপনার একদম সরে উঠে গেছে। এগুলো যেহেতু পানির ঢেউর সাথে সরে উঠে গেছে, তো পানি নামে যাওয়ার পরে ওরা আর নামতে পারে নাই, তো সেক্ষেত্রে ওরা ওই জায়গায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো জাহাজ, অনেকগুলো জাহাজ সরে উঠানো আপনার বড় বড় জাহাজগুলো এখন পানিতে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনাদেরকে যদি জাহাজটা দেখাই, আপনার জাহাজ আর জাহাজ, জাহাজের কোনো অভাব নাই, আপনার এত পরিমাণ জাহাজ। তো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু দেখেন, আপনার প্রচুর পরিমাণ জাহাজ আপনারা দেখতে পাচ্ছেন। একটি বলগেট আপনার চালায় যাইতেছে, তো জায়গা খুঁজতেছে, এখনও জায়গা পাচ্ছে না। আপনাদেরকে যদি সাইডটা একটু ঘুরায় দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এত পরিমাণ জাহাজ আপনারা আগে কখনো দেখছেন কি না, আমার মনে হয় না। তো আপনারা জানেন যে সিটি বিয়াল্লিশ আসছে, ওরা আস্তে আস্তে আসতেছে অ্যাঙ্কার দেওয়ার জন্য। সিটি বিয়াল্লিশ আসছে, এমাত্র অ্যাঙ্কার করবে এখানে।
তো জানেন যে ওখানে থাকার কোনো আইন নাই, তো এখানে চলে আসছে। তো বন্ধুরা আপনারা যদি জাহাজ রিলেটিভ এবং জাহাজ সম্বন্ধে যদি ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে, ওই যে ফিশিং জাহাজও দেখাচ্ছি আপনাদেরকে, ফিশিং জাহাজ দেখা যাচ্ছে। তো আপনারা জানেন যে জাহাজ রিলেটিভ ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে দেশ বিদেশের সবগুলো জাহাজ। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নেক্সট দেখা হবে কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।